বীরভূমের আহমেদপুরের পদ্মফুল পাড়ি জমাচ্ছে আমেরিকা, জার্মানি, থাইল্যান্ড, জাপান, নেপাল সহ বিভিন্ন দেশে। ওই সব দেশের বিভিন্ন মণ্ডপে সেই পদ্মে পূজিত হবেন দেবী দুর্গা। তাদের চাষ করা পদ্ম বিদেশে পাড়ি জমা নাই, বেজায় খুশি চাষিরা। তবে এবছর অতিবৃষ্টি এবং অনাবৃষ্টিতে চাষে ক্ষতি হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না, এমনটাই আক্ষেপ করছেন মহাজনরা। বঙ্গের পদ্ম বিদেশে পাড়ি। বীরভূমের আহমেদপুরের প্রত্যন্ত গ্রামগুলির বিভিন্ন জলাশয় থেকে পদ্ম পাড়ি দিচ্ছে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই সহ দেশের বিভিন্ন প্রান্তে। দেশের পাশাপাশি যাচ্ছে বিদেশেও। বিভিন্ন পুজো মণ্ডপে দেবী দুর্গা পূজিত হবেন আহমেদপুরের প্রত্যন্ত গ্রামের পদ্ম ফুলে, আর তাতেই বেজায় খুশি পদ্ম চাষিরা। অর্থাৎ দেবী দুর্গার আরাধনার যে উপকরণ লাগে তার মধ্যে অন্যতম পদ্ম ফুল। হ্যাঁ, এই পদ্ম ফুল অর্থাৎ বীরভূমের আহমেদপুরে পদ্ম ফুল চাষ হচ্ছে, সেই পদ্ম ফুল দেবী দুর্গার জন্য পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়। শুধু আমেরিকায় নয়, ভারতবর্ষের বাইরে বিশেষ করে থাইল্যান্ড, জার্মানি, নেপাল, ভুটান, এই সমস্ত অন্যান্য যে রাষ্ট্র, সেই রাষ্ট্রেও কিন্তু বীরভূম থেকে পদ্ম ফুল দেবী দুর্গার আরাধনার জন্য পাড়ি দিচ্ছে। অর্থাৎ বীরভূমের আহমেদপুরে পদ্ম ফুল চাষ হচ্ছে, সেই পদ্ম ফুল দেবী দুর্গার জন্য পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়। শুধু আমেরিকায় নয়, ভারতবর্ষের বাইরে বিশেষ করে থাইল্যান্ড, জার্মানি, নেপাল, ভুটান, এই সমস্ত অন্যান্য যে রাষ্ট্র, সেই রাষ্ট্রেও কিন্তু বীরভূম থেকে পদ্ম ফুল দেবী দুর্গার আরাধনার জন্য পাড়ি দিচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে পদ্ম যাচ্ছে বীরভূম থেকে। কিন্তু আমাদের যেই টাইমে পদ্মর আমদানি ছিল তখন দাম খুবই কম ছিল, এখন পদ্মর দাম হয়েছে এই বৃষ্টি বর্ষার জন্য আমাদের চাষিরা সবই অবস্থা খুব খারাপ, একদম পদ্ম নেই। এখান থেকে কলকাতা যায়, কলকাতা থেকে থাইল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানি, নেপাল, ভুটান, জাপান, বাংলাদেশ সব জায়গায় যায়। যে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছিল তাদের। তবে অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব দুর্গা পুজোতে তাঁদের পদ্ম আমোদপুর থেকে অবশ্যই আমেরিকায় পাড়ি দেওয়ার জন্য তারা কিন্তু অত্যন্ত খুশি। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।